একদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ জনিত লকডাউনের কারণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। এর মধ্যে মড়ার উপর খাড়ার ঘা, বুধবার বিকেলের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বুধবার বিশালগড়ের বাদ্যাদীঘি, গোলাঘাটি বাজার, গোলাঘাটি পঞ্চায়েত এলাকা, পাথালিয়াঘাট, টাকার জলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি খোয়াই জেলার কল্যাণপুর এবং ঘিলাতলি এলাকায়ও এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মাত্রাধিক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়িঘর ভেঙে চুরমার, কারোর ঘরের ছাউনি ঝড়ের তোড়ে ওধাও, বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রিত। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার সকালে সিপাহীজলা ও খোয়াই জেলার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শন করেন, ত্রাণ শিবিরগুলোতে যান এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শুনেন, এমনকি স্বয়ং ক্ষয় ক্ষতি খতিয়ে দেখেন। সিপাহীজলার ঝড় বিধ্বস্ত এলাকাগুলো সফরকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। এদিন এই সফরকালে সিপাহীজলা এবং খোয়াই জেলার ঝড় বিধ্বস্ত অধিক ক্ষতিগ্রস্তদের সরাসরি চেক প্রদানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্তদের আগামী দু একদিনের মধ্যেই প্রশাসনিকভাবে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে বলে ক্ষতিগ্রস্তদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আশ্বস্ত করেছেন। अब तक जो असेसमेंट है 550 के आसपास लोग कैंप में है त्रिपुरा में और तीन जगह में फैमिली, हाँ 550 के आसपास फैमिली है और साथ ही साथ करोड़ों रुपए के संपत्ति का नुकसान हुआ, क्योंकि बड़े जिस एरिया से साइक्लोन गई है सब कुछ ख़त्म करके गए हैं। मैंने देखा छोटे छोटे जो कोई परबल का पौधे है उसको भी उखाड़ के फेंक दिया, मिर्ची का जो पौधे है उसको भी फेंक दिया और साथ ही साथ बड़े जो पेड़ है उसको भी गिराया। नीचे से ऊपर तक कुछ नहीं छोड़ा, जहाज से गए है, आंधी सब कुछ तहस नहस करके गया है। तो सरकार ने तुरंत काल से ही रात से सभी प्रशासन के अधिकारी काम पे लग गया है, सभी MLS काम पे लग गया है और मेरे को खुशी है तो सभी प्रशासनिक अधिकारी फील्ड में पहुँचने के कारण लोग कैंप में भी पहुंच गए और साथ ही साथ इनके व्यवस्था करना, इनके जो घर क्षति हुई उनमें SDRF से पैसा दिलवाना है उसका भी रजिस्ट्रेशन हो चुके है और मैं आशा करता हूं एक दो दिन के अंदर इनके पास सभी व्यवस्था हो जाएगी और खाना पीना रहने का बंदोबस्त राज्य सरकार ने ये करने में सक्षम हुई है। মুখ্যমন্ত্রীর এদিনের ঝড় বিধ্বস্ত এলাকা সফরের কারণে কিন্তু ক্ষতিগ্রস্তদের মধ্যে একটা আশার আলো দেখা দিয়েছে এবং নির্দিষ্ট সময়ে ক্ষতিপূরণ প্রাপ্তির ব্যাপারে মুখ্যমন্ত্রীর মুখে আশার বাণী শুনে কিন্তু ক্ষতিগ্রস্তরা যথেষ্ট আশ্বস্ত হয়েছেন। তবে এর শেষ পরিণতিটা কী হয় তা কিন্তু লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।